নমস্কার দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কার্তিক দাস। আচ্ছা, এর আগে কত বছর গাড়ি চালিয়েছেন? 30 বছর ধরে গাড়ি চালাচ্ছি। আচ্ছা, আগে কি ডিজেল বাস চালাতেন? হ্যাঁ, ডিজেল। আচ্ছা, তো আপনার মতে এই যে ইলেকট্রিক বাসগুলো, এগুলো কি ডিজেল বাসের তুলনায় কিরমভাবে ভালো বলতে পারবেন একটু? খুবই ভালো ডিজেল বাসের তুলনায়, কারণ কি ডিজেল বাসে যেমন প্রচণ্ড ভাইব্রেশন হয় এবং আমাদের চালাতে অসুবিধা, অনেক গরম হয়। হ্যাঁ, চালানোর ক্ষেত্রে খুব, যেহেতু অটোমেটিক গাড়ি সেই জন্য চালানোর ক্ষেত্রে খুব ভালো। আমার যেমন এটা ডিজেল বাসের যেমন তিনটে প্যাডেল থাকে, এতে দুটো প্যাডেল আছে। হ্যাঁ, ব্রেক আর অ্যাক্সিলেটার, সেগুলো চালানোর পক্ষে খুবই সুবিধা। আচ্ছা, এছাড়া এর ইলেকট্রিক বাস হওয়ার জন্য পলিউশন রিলেটেড কিছু? হ্যাঁ, পলিউশন তো এতে তো একদমই পলিউশন হয় না, সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তো খুবই ভালো, যেহেতু ধোঁয়া টোয়া বেরোয় না কোনো কিছু। আচ্ছা আচ্ছা, এই বাসের আর কী কী জিনিস আপনার ভাল লাগে? ভাল লাগে বলতে, গাড়ি তো আপনি সবই ঠিক আছে। হ্যাঁ, চালানোর ক্ষেত্রে সুবিধা এবং বসার সিট সুন্দর, আর গিয়ার অটোমেটিক গিয়ার। হ্যাঁ, গিয়ার একবারে ইয়ে করলে বারে বারে চেঞ্জ করতে হয় না, আর চালানোর ক্ষেত্রে সুবিধা। আচ্ছা, তা আপনার কি মনে হয় এই বাসের যে লেন্থ, যেটা 9 মিটার, সেটা 12 মিটারের বাসের তুলনায় কি রকম? দেখুন, 12 মিটার গাড়ি হচ্ছে অনেক লম্বা গাড়ি, যেহেতু আমরা যেখান দিয়ে যাতায়াত করি বা কিছু, আমাদের ছোটো গাড়ি এইটা বলে তো ঘোরাতে সুবিধা হয়। হ্যাঁ, ছোটো ছোটো মোড় থেকে ঘোরাতে পারি এবং প্যাসেঞ্জার তাড়াতাড়ি ক্যারি মানে ভর্তি হয়ে যায়, সেই জন্য আমাদেরকে বেশিক্ষণ ওয়ে দাঁড়াতে হয় না কোথাও। আচ্ছা, তো গাড়ির যে প্যাসেঞ্জার যারা গাড়িতে ওঠেন আর কি, তাদের মানে এই বাসের সম্বন্ধে তাদের মতামত কি? তা তো মোটামুটি খুশি, এরকম ধরনের গাড়ি আগে কখনো দেখেনি বা পায়নি। আচ্ছা, এখন পেয়ে মোটামুটি ভালোই খুশি, এবং সিট এবং বসে টোটাল এসি, এসিরও কোনো প্রবলেম হয় না, সুন্দর ঠান্ডা হয়। হ্যাঁ, সেই জন্য প্যাসেঞ্জারের কোনো অভিযোগ নেই, আর পলিউশনও নেই, যার জন্য কোনো আওয়াজ নেই, ভাইব্রেশন নেই। আচ্ছা, তো প্যাসেঞ্জাররা খুবই খুবই খুশি আর কি, এবং খুবই উৎফুল্ল এই ব্যাপারটা নিয়ে আর কি। ঠিক আছে। আচ্ছা দাদা, এই বাসের আর কি কি জিনিসে আপনার ইম্প্রুভমেন্ট করলে ভালো হয় বলে মনে হয়? মোটামুটি গাড়ি তো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, শুধু কি না, আমাদের এইখানে চালানোর সময় রোদটা যখন পড়ে না, খুব চোখে মুখে পড়ে এবং চালাতে খুব অসুবিধা হয়। যদি এখানে একটা সানগার্ডের ব্যবস্থা করতো তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, তো আপনি, শেষ প্রশ্ন, তো আপনি কি মনে করছেন যে এই রকমের বাস কি আরও আসা উচিত? নিশ্চয়ই এরকম বাস আসলে খুবই ভালো, কারণ কি যা পলিউশন হচ্ছে এখন, তাতে করে এরকম গাড়ি আসলে অনেক পলিউশন কমে যাবে, মানুষের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ।